ছটা বাজে তখন হালকা হালকা ধোঁয়ায় দেখা যাচ্ছিল, তো আমাদের যে এলাকাবাসী অতটা গুরুত্ব দেয়নি হালকা ধোঁয়া লেগে, কিন্তু এটি যখন টাইমিংটা বাড়ে তখন আমাদের তখন হয়েছে 6:30 বাজে, তখন এটা মানে বহু ধোঁয়ায় পরিণত হয় জিনিসটা আস্তে আস্তে, তখন এলাকাবাসী বা আশেপাশের লোক সেটাকে গুরুত্ব দেয় এবং তারপর জানা যায় যে এখানে যে রেস্টুরেন্টটা আছে সেই রেস্টুরেন্ট থেকে ধোঁয়া বেরোচ্ছে, তখন দমকল বাহিনী আসে সেটাকে আগুনটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, সেটা এখনও জানা যায়নি, দমকল বাহিনী চেষ্টা করছিল। আমরা আস্তে আস্তে ধোঁয়াটা দেখে আস্তে আস্তে আমরা ছুটে আসি এখানে এবং দেখতে পাই সেটা আগুনে পরিণত হয়েছে, এটা রেস্টুরেন্ট ছিল, এটা বিল্ডিংটা কোন তারা কিন্তু রেস্টুরেন্টে একটা রয়েছে।